সাকিব ম্যাথিউস ইস্যুকে ব্লার করে দিতেই কিনা ম্যাড ম্যাক্স হাজির হয়েছিলেন অমন রূপে, গোটা দুনিয়াকে দেখিয়ে দিলেন চাইলে এক পায়েও যুদ্ধ জেতা যায়। ম্যাক্সওয়েলের মতোই সাকিবও সেদিন ছিলেন যুদ্ধের ময়দানে, দলকে জেতাতে মরিয়া ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, সুযোগ পেতেই দিয়ে দেন মক্ষম চাল, এতেই যেন ক্রিকেটিভ স্পিরিটের হয়ে যায় সৎকার। হলেই বা কি, কে না জানে অল ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। দুই মিনিটের মূল্য কত দেখলো সবাই, তবে সেই ঘটনার দুদিন কেটে গেলেও কাটেনি তার রেশ। কে ঠিক, কে ভুল, কোথায় হারালো স্পিরিট, এসব ছাপিয়ে এবারে বিতর্কে যোগ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের পরিবার। সাকিবের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস। সাকিবের এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকলকে সাক্ষাৎকার দিয়েছেন ট্রেভিন। আমরা খুবই হতাশ, বাংলাদেশের অধিনায়কের কোনো স্পোর্টসম্যানশিপ মনোভাব নেই এবং ভদ্রলোকের খেলায় তিনি কোনো মানবতা দেখাননি। আমরা কখনোই তার কাছ থেকে বা দলের বাকি সদস্যদের কাছে এমনটা আশা করিনি। ক্রিকেটারের ভাই কিংবা একজন ক্রিকেটার হিসেবে এমনটা হয়তো বলতেই পারেন ট্রেভিন, তবে এরপর ট্রেভিন যা বললেন তার রীতিমতো ভয়াবহ। তিনি সাকিবকে হুমকি দিতেও ছাড়েননি। শ্রীলঙ্কায় সাকিবের কোনো জায়গা নেই, সে যদি এখানে আন্তর্জাতিক কিংবা এলপিএলও খেলতে আসে তবে তাকে পাথর মারা হবে অথবা তাকে দর্শকদের বিরূপ মনোভাবের শিকার হতে হবে। তার মানে লঙ্কান সমর্থকদেরও উস্কে দিচ্ছেন ম্যাথিউসের ভাই। এমনটা যদি সত্যিই ঘটে তবে ভবিষ্যতে সাকিবের শ্রীলঙ্কা ভ্রমণে নিরাপত্তা ইস্যুতে বিসিবিকে দেখাতে হবে জিরো টলারেন্স। নিয়ম নীতি ব্যবহারের দায় কেন একা নেবেন সাকিব? কোহিনুর কণা, একাত্তর। Thank you.